শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আপনারা জানেন যে এমন এক টাইমে জুম্মার পরে আজকে আপনাদের সামনে ভিডিওতে উপস্থাপন করতেছি আজকে জানেন যে জুম্মা পরবর্তী সময়ে সারা পৃথিবীব্যাপী স্টেট অফ ইমার্জেন্সি প্রায় ঘোষণা করা দেশে দেশে মৃত্যুর মিছিল চলতেছে আপনারা জানেন আজকে শুক্রবারে এই সৌদি আরবের মক্কায় পর্যন্ত জুমার নামাজ বাতিল করে দেয়া হয়েছে আপনারা জানেন বাংলাদেশে বলা হচ্ছে যে আপনারা অজু এবং নফল নামাজগুলা নিজের বাড়িতেই পড়বেন মসজিদে গিয়ে শুধু দরকার হলে আপনারা শুধু ফরজ নামাজটা পড়বেন সারা পৃথিবী যখন এইরকম অবস্থা ঠিক বাংলাদেশের এই নির্বাচন কমিশনের এই কয়েকটা নির্বাচন করার জন্য কি এমন ফরজে আইন হয়ে গেল যে এই নির্বাচন গুলা করাই লাগবে আমার কোনো বিবেকে ধরে না যে আমার কাছে মনে হইতেছে যে এই নির্বাচন কমিশনের নিজেই তো আমি দেখতেছি যে এই করোনা ভাইরাসে মানসিক করোনা ভাইরাসে আক্রান্ত না হইলে এই কি এমন প্রয়োজন পড়ছে নির্বাচন কমিশন কি মানুষ চালায় না নাকি রোবট চালায় নির্বাচন কমিশন কি জানে না যে কালকে যেখানে সরকার যেখানে বিভিন্ন দূরপাল্লার বাস বন্ধ করে দিচ্ছে সরকার যেখানে বলছেন যে হোম কোয়ারেন্টাইনে থাকেন হোমের ভিতরে থাকেন ঘরের ভিতরে থাকেন একই সময়ে নির্বাচন কমিশন কিভাবে বলে যে আগামীকালকে ভোট হবে বা বিভিন্ন জায়গায় গাইবান্ধায় বা চিটা ভোটের প্রচারণা চলতেছে কিভাবে নির্বাচন কমিশন বলে এক দেশের মধ্যে এত অসুস্থ রোগী করোনায় মরার আগেই তো এই নির্বাচন কমিশনই তো আমাদেরকে অর্ধেক মাইরা ফেলবে আপনারা দেখেন কালকে যদি কোনো কারণে নির্বাচন সম্পন্ন হওয়ার পর যদি এটা মহামারী আকারে ধারণ করে তাইলে আপনি এই দায় দায়িত্ব কে নিবে আমি আরেকটা দুঃখের কথা বলতে চাই যারা আজকে আমি নিজে আওয়ামী লীগ করি এই জন্য বলতে চাই আওয়ামী লীগের যারা প্রার্থী আছেন তাদেরকে বলতে চাই যে আপনারা ওই বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করেন আপনারা জানেন বঙ্গবন্ধু চাইলে পাকিস্তানের প্রধানমন্ত্রী হইতে পারতেন উনি পাকিস্তানের প্রধানমন্ত্রী না হয়ে শুধু বাংলাদেশের মানুষের জন্য উনি জেলে চলে গেছেন আর এই বঙ্গবন্ধুর দলের আওয়ামী লীগের প্রার্থী আপনারা যারা আজকে নৌকায় ভোট চাচ্ছেন কিসের বিবেকে ভোট চাচ্ছেন আপনারা তো মানুষের সিকিউরিটি নিয়ে কথা বলবেন আজকে করোনা ভাইরাস থেকে মুক্তির কথা বলবেন আপনারা যখন এইরকম করেন তখন আমার বিশ্বাস যে আপনাদের এই বিবেকহীনতার কারণে আমার মাননীয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা লজ্জিত আপনারা আওয়ামী লীগের বিরুদ্ধে দুই চারজন যারা কথা বলতে নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলতেছে আপনাদের এই দুই একজন এমপি হওয়ার নেশা এবং লুবে আপনারা পুরো আওয়ামী রস্তে চাই আপনারা বলেন নির্বাচন কমিশন অসুস্থ হইতে পারে কিন্তু আওয়ামী লীগ করে আপনি অসুস্থ হইতে পারেন না বিএনপি যেহেতু করি না বিএনপির কথা বলতে চাই না বিএনপি যারা করেন তারা তাদের প্রার্থীকে বলেন যে তারা অত নির্বাচন কমিশনকে বলতে পারেন যে দেশের বৃহত্তর চিন্তায় আমরা নির্বাচন এমনিতেই তো বিভিন্ন বলছি। বিভিন্ন সময় তো নির্বাচন থেকে আপনারা করলেন যে জোর জবরদস্তি হয়েছে ঠিক মতো হয় নাই এই সময়ে পারেন না সারা বাংলাদেশের বিবেচনায় আপনারা পারেন না বিএনপির প্রার্থীরা আপনারা উদ্র করতে করে নির্বাচন কমিশন বলতে পারেন না যে যদি আওয়ামী লীগ করতে চায় করে ফেলুক তাও তো মানুষের সামনে আপনাদের গ্রহণযোগ্যতা বাড়ে আপনারা যা করতেছেন তা প্রমাণ করতেছেন আপনারা আসলে আমাদের নেতা না আপনারা সাধারণ মানুষের নেতা না আপনারা আসলে আপনাদের উদ্দেশ্য সৎ না আপনারা অন্য কারণে নেতা হইতে চান আমি আমার নেত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে বিচার দিচ্ছি আমার নেত্রীকে বলছি যে নেত্রী এই দুই একজন এমপি এরা যা করতেছে বিবেকহীন ভাবে যেভাবে করতেছে নির্বাচন কমিশনের আদেশে এটা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করতেছে আমার বঙ্গবন্ধুর ইমেজের মধ্যে লাগে আদর্শের সাথে লাগে এই জন্য আমি সামনে আসছি আপনার কাছে অনুরোধ আপনিও দরকার হলে বোঝানোর চেষ্টা করেন এই নির্বাচন গুলারে বন্ধ করেন করে সবাই যেভাবে আমরা ঝাঁপাই পড়ছি একাত্তর সালে যেভাবে ঝাঁপাই পড়ছি এইভাবে আমরা করোনার বিরুদ্ধে ঝাঁপাই পড়তে চাই এবং সারা বাংলাদেশটা যদি বাঁচে যে ইচ্ছা নেতা হোক কোনো অসুবিধা নাই কিন্তু বাংলাদেশটাতে বাঁচে কারণ ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় ভালো থাকবেন সুস্থ থাকবেন